আসসালামু আলাইকুম, আমি রাইহানা ফেরদৌস। বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ধারাবাহিক ক্লাস পরিক্রমায় তোমাদের জন্য আমি জ্যামিতির বিষয়বস্তু থেকে আজ চতুর্ভুজ সংক্রান্ত আলোচনা শুরু করতে যাচ্ছি। আশা করছি আমার ক্লাসগুলো দেখে তোমরা দারুণভাবে উপকৃত হচ্ছো, আর যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে। ক্লাসগুলো আমার সাথে সাথে বুঝে নাও, আর অবশ্যই খাতায় তুলে নিয়ে বাসায় অনুশীলন করার চেষ্টা করো। তো শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। তোমরা বোর্ডে লক্ষ্য করছো আমি চতুর্ভুজ সংক্রান্ত কিছু প্রাথমিক আলোচনা এখানে তুলে ধরেছি। শুরুতেই দেখো, চতুর্ভুজ কি সেটি আমরা জানবো। চতুর্ভুজ চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। দেখো, আমি একটি চতুর্ভুজের চিত্র এখানে তুলে ধরেছি। এই চতুর্ভুজের চারটি রেখা রয়েছে এবং এই চারটি রেখা কিন্তু আবদ্ধ অবস্থায় রয়েছে, তাই না শিক্ষার্থীরা? এ কারণেই আমি চতুর্ভুজের সংজ্ঞায় লিখেছি যে চারটি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা চতুর্ভুজ বলে থাকি। তা আর চিত্রে চতুর্ভুজ ABCD একটি চতুর্ভুজ হিসেবে আমি এখানে চিহ্নিত করেছি। এরপরে দেখো চতুর্ভুজের প্রকারভেদ। আমরা সাধারণত পাঁচ ধরনের চতুর্ভুজ জ্যামিতিতে লক্ষ্য করি, বা এই পাঁচ ধরনের চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করে থাকি। শুরুতেই দেখো, এক সামন্তরিক, দুই আয়তক্ষেত্র, তিন বর্গক্ষেত্র, চার রম্বস, পাঁচ ট্র্যাপিজিয়াম। তাহলে শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করলে যে আমি চতুর্ভুজের প্রকারভেদে পাঁচ ধরনের চতুর্ভুজের নাম উল্লেখ করেছি, সামন্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ট্র্যাপিজিয়াম আর রম্বস। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি এই চতুর্ভুজের সংজ্ঞা, চতুর্ভুজের চিত্র, এই বিষয়গুলো তুলে ধরব। তো আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা।